আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বেলাল হুসাইন, আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক সমষ্টিক মূল্যায়নে যে কাজগুলো করতে হবে। দেখো, তোমাদের প্রথম দিবস অর্থাৎ প্রথম যে কার্য দিবস 90 মিনিটের যে সেশনটি হবে, সেখানে তোমরা যে কাজগুলো করবে সেই কাজগুলো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে দেখো, এখানে আমি লিখে রেখেছি যে সব কাজ করতে হবে। এখানে লেখা রয়েছে, প্রথম দিনে শিক্ষার্থীরা একটি প্রতিযোগিতামূলক দাঁড়িয়া বান্ধা, বউচি, গোল্লাছুট, ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করবে। অর্থাৎ প্রথম সেশনে তোমরা যে সকল কাজগুলো করবে সেগুলো মূলত লিখিত কোনো কাজ নয়, সেগুলো হচ্ছে দলগত কাজ এবং এগুলো হচ্ছে এক একটি প্র্যাকটিক্যাল কাজ। অর্থাৎ তোমাদেরকে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করানো হবে। এই বিষয়ে সামনে আমি আরও বিস্তারিত আলোচনা করব। দেখো, লেখা রয়েছে, যেসব বিদ্যালয়ে খেলার মাঠ নেই সেখানে হল রুম, বড় শ্রেণীকক্ষে, খেলার কোর্টে গিয়ে কম সংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমার স্কুলে যদি খেলার জন্য পর্যাপ্ত জায়গা না থাকে বা বড় মাঠ না থাকে, সেক্ষেত্রে তোমাদের হল রুম ব্যবহার করা হতে পারে বা কোনো বড় ধরনের কোনো শ্রেণীকক্ষে কোর্ট একে সেখানেও কিন্তু তোমাদের এই খেলাটি অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ যেভাবেই হোক না কেন, তোমাদের এই খেলায় অংশগ্রহণ করতেই হবে। এরপরে বলা রয়েছে, প্রতিবন্ধিতা সম্পন্ন শিক্ষার্থীরা অন্য সবার সাথে একইভাবে খেলায় অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে সবাই মিলে খেলার জন্য খেলার গতি কিছুটা কমিয়ে দিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অর্থাৎ তোমাদের মধ্যে যদি এমন কোনো শিক্ষার্থী থাকে যে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন, তাহলে কিন্তু তার দিকেও বিশেষ খেয়াল রাখতে হবে। অর্থাৎ সেও কিন্তু এই খেলা থেকে বাদ যাবে না, সেও কিন্তু এই খেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তো শিক্ষার্থীরা, প্রথম যে এই তালিকাটি থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে তোমাদের কোন কোন কাজগুলো করতে হবে। এরপরে আমরা দেখে নেব এই কাজগুলো আমরা কিভাবে করব। দেখো, বলা রয়েছে প্রথম দিবস মূল্যায়নের জন্য প্রস্তুতি। অর্থাৎ আমরা এখন প্রস্তুতি নেব যে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। বলা হয়েছে, মূল্যায়নের প্রথম দিনে খেলায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে দলে ভাগ করার জন্য একটি পরিকল্পনা করে রাখবেন। অর্থাৎ তোমরা একটি ক্লাসে যত সংখ্যক শিক্ষার্থী রয়েছ, তোমাদের সংখ্যার অনুপাতে আলাদা আলাদা দলে ভাগ করে দেওয়া হবে। এবং তারপরে বলা হয়েছে, দাঁড়িয়া বান্ধা, বউচি, গোল্লাছুট, ব্যাডমিন্টন খেলার সরঞ্জাম প্রস্তুত রাখবেন। অর্থাৎ এই সকল খেলায় যে সকল সরঞ্জামগুলো বা যে সকল উপকরণগুলো লাগবে সেই সকল উপকরণগুলো প্রস্তুত রাখা হবে। তো এক্ষেত্রে বলে রাখি, দাঁড়িয়া বান্ধা, বউচি এবং গোল্লাছুট এই যে তিনটি খেলা রয়েছে এক্ষেত্রে কিন্তু বিশেষ তেমন কোনো উপকরণ লাগে না। তবে ব্যাডমিন্টন খেলায় কিন্তু বেশ কিছু উপকরণ লাগে, যেমন ব্যাডমিন্টনের ব্যাট লাগবে, তারপরে হচ্ছে কর্ক লাগবে, জাল বা নেট লাগবে, এই সকল উপকরণগুলো কিন্তু লাগবে। এরপরে বলা রয়েছে, আপনাকে সহযোগিতা করতে পারে এমন 1 থেকে 2 জন শিক্ষককে আগে থেকে বলে রাখতে পারেন। অর্থাৎ তোমার যিনি শ্রেণীর শিক্ষক রয়েছেন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের, শুধুমাত্র তিনিই তোমাদেরকে এ কাজে সহায়তা করবে না, এর পাশাপাশি অন্যান্য বিষয়ের যে শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু তোমাদেরকে সাহায্য করবে। বলা রয়েছে এরপরে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সহপাঠ শিক্ষা কার্যক্রম, যেমন ছেলে ও মেয়ে শিক্ষার্থী একই সাথে পড়ে, এসব চালু রয়েছে, সেখানকার স্থানীয় সামাজিক পরিবেশের উপর ভিত্তি করে ছেলে ও মেয়েদের পৃথক দলের খেলা অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ তুমি যেই স্কুলে পড়ো সেই স্কুলে যদি ছেলে এবং মেয়ে একই সাথে পড়ে, সেক্ষেত্রে কিন্তু ছেলে এবং মেয়েদের খেলা একসাথে অনুষ্ঠিত হবে না, সবাই মিলেমিশে অনুষ্ঠিত হবে না। সেক্ষেত্রে ছেলেদের জন্য আলাদা দল গঠন করা হবে এবং মেয়েদের জন্য আলাদা দল গঠন করা হবে, এবং ঠিক এভাবে পৃথক পৃথকভাবে প্রত্যেকে আলাদাভাবে খেলায় অংশগ্রহণ করবে। এবং আমি যে বিষয়টি বলেছিলাম, শ্রেণীতে কোনো প্রতিবন্ধী শিক্ষার্থী থাকলে খেলায় তার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী উপরে উল্লেখিত খেলা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ তোমাদের ক্লাসে যদি কোনো প্রতিবন্ধী শিক্ষার্থী থাকে বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকে, তাহলে তার প্রতিও কিন্তু বিশেষ নজর রাখতে হবে। তো এরপরে দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি যে বিষয় যেটি আমি লাল রং দিয়ে লিখে দিয়েছি, সেটি হচ্ছে, এখানে খেলার মুখ্য উদ্দেশ্য নিয়মকানুন মেনে প্রতিযোগিতায় জেতা নয়, বরং সবার অংশগ্রহণের ধরন পর্যবেক্ষণ করা, যাতে সংশ্লিষ্ট পিআইয়ের আলোকে শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়ন করা যায়। শিক্ষার্থীরা, খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য এখানে লেখা রয়েছে, তোমরা যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এই খেলায় অংশগ্রহণ করবে, তোমরা কে জিতেছো কে হেরেছো এটি কিন্তু তোমাদের ফলাফল নির্ণয় করে দেবে না, বরং তোমরা নিয়ম মেনে খেলায় অংশগ্রহণ করতে পেরেছো কি না, তোমরা এই খেলার শুরুতে, খেলার সময় এবং খেলার পরে সবগুলোর নিয়ম ঠিকভাবে প্রয়োগ করতে পেরেছো কি না, সেগুলো যাচাইয়ের মধ্য দিয়েই কিন্তু তোমাদের ফলাফল নির্ণয় করা হবে। এবং সেটি কিভাবে, দেখো পরবর্তী লাইনে বলা রয়েছে, এখানে খেলা শুরুতে প্রস্তুতি, যেমন ওয়ার্ম আপ, দুর্ঘটনা ঘটলে কি করবে তার প্রস্তুতি রাখা, খেলা শেষে কুল ডাউন করা সহ অন্যান্য যোগ্যতাগুলোর পারদর্শিতার মাত্রা যাচাইয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ খেলা শুরুর পূর্বে তোমাদেরকে
ওয়ার্ম আপ করতে হবে। খেলা শুরুর পূর্বে তোমাদেরকে ওয়ার্ম আপ বা প্রস্তুতিমূলক যে সেশনটা থাকে নিজেদের মধ্যে সেটা করতে হবে। ধরো খেলার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলো, সেক্ষেত্রে তুমি কী করবে? প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে, আর এটা কিন্তু খেলার পূর্বেই ঠিক রাখতে হবে, এবং এগুলো হচ্ছে কিন্তু তোমাদের ফলাফল নির্ণয়ের অন্যতম সূচক। এরপরে বলা রয়েছে খেলা শেষে কুলডাউন করা। খেলা শেষে কুলডাউন বলতে বোঝানো হয়েছে সবাই মিলে যখন খেলা খেলবে এবং খেলার পরে কিন্তু তোমরা একেবারে পরিশ্রান্ত হয়ে যাবে, খুবই ক্লান্ত হয়ে যাবে, তখন নিজেদেরকে কুলডাউন করার জন্য বা শান্ত বা ধীরস্থির করার জন্য তোমরা কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করবে সেগুলো যদি তোমরা ফুটিয়ে তুলতে পারো, তবে সেগুলোই কিন্তু তোমাদের পিআই এর আলোকে বা পারফরমেন্স ইন্ডিকেটরের আলোকে তোমাদের ফলাফল নির্ণয় করা হবে। তোমরা কে খেলায় জিতেছ, কে খেলায় হেরেছ, এগুলো কিন্তু মুখ্য বিষয় না। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা তোমাদের প্রথম সেশনে যে কাজগুলো থাকবে সেই কাজগুলো সম্পর্কে খুব সুন্দরভাবে ধারণা পেয়েছো। এর পরবর্তী ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন তোমরা দাঁড়িয়া বান্ধা, বৌচি, গোল্লাছুট, ব্যাডমিন্টন এগুলো তোমরা কীভাবে খেলবে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।